আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ফার্মাসি স্টুডেন্ট, যেহেতু মেডিসিন তৈরি করা নিয়ে পড়াশোনা করি, হিউম্যান বডি নিয়ে আমাদের পড়াশোনা, সুতরাং চেষ্টা করি সঠিক বিষয়টা নিয়ে আপনাদের নিকট বিস্তারিত আলোচনা করার জন্য। আচ্ছা, আজ আমি আপনাদের নিকট যে বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে ওজন দ্রুত কমানোর কী প্রসেস আছে, যে আমাদের যে ওজন এটা কীভাবে দ্রুত কমানো যায়। ঠিক আছে, এই সম্পর্কে আলোচনা করব। আমাদের অনেকেরই ওজন তুলনামূলকভাবে যতটুকু থাকার কথা তার থেকে অনেক বেশি, যেটা যা আমাদের জন্য অস্বস্তিকর। কারণ একটা মানুষের ওজন যদি অতিরিক্ত হয়, সে মানে তার ফুল লাইফটাই খুব অস্বস্তির মধ্যে কাটে, খুবই বিব্রতকর অবস্থার মধ্যে তার সময়টা কিন্তু মানে অতিক্রম হয়। চলাফেরা থেকে শুরু করে সব কিছুই তার কাছে অস্বস্তি লাগে। অতিরিক্ত ওজন মানেই যে কী, কী যেন এক অতিরিক্ত বোঝা মনে হয় নিজেকে। ঠিক আছে, যদি এরকম সমস্যায় কেউ পড়ে থাকেন বা এরকম সমস্যায় আছেন, অবশ্যই আশা করি ভিডিওটা দেখার পরে আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি উপকৃত হতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, ওজন কমানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভূমিকাটা রাখি সেটা হচ্ছে খাবার দাবারের নিয়ন্ত্রণ। আমরা যদি খাবার দাবার নিয়ন্ত্রণ না করতে পারি, আমরা যতই চেষ্টা করি ওজন কমানোর জন্য, সেটা আমরা করতে পারবো না। আমাদের যে খাবারের যে ক্যালোরি চার্ট, সেটাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে। অর্থাৎ আমার যে ওজনটা, এটাকে যদি আমি নিয়ন্ত্রণ করতে চাই, আমি যে পরিমাণ খাবার খাই এই খাবারের একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে আসতে হবে। তাহলে কী হবে, আমার ওজনটা আমি খুব দ্রুত কমাতে পারবো এবং আশা করি আল্লাহর রহমতে খুব দ্রুতই ওজন কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট ওয়ান আসি, আমরা সকাল থেকে স্টার্ট করি। সকালে ঘুম থেকে উঠে যে খাবারটা খাবো, সেটা আমরা কী করি, সকালে ঘুম থেকে উঠে দুই তিনটা পরোটা খেয়ে ফেলি, তেলে ভিজানো পরোটা আর ডিম বা সামথিং কিছু ভাজি বা এরকম কিছু খাই, যেটা আসলে স্বাস্থ্যসম্মত খাবার নয়। একটা স্বাস্থ্যসম্মত মানুষের জন্য খাবার হয়েছে যে খাবারগুলো তার মধ্যে সব ধরনের ভিটামিন পুষ্টিকর উপাদান রয়েছে। যেমন মনে করেন কলা, তারপরে ডিম, তারপরে ফল, কোনো না কোনো ফল, এরকম জাতীয় খাবার যদি আমি খাবারের মধ্যে রাখতে পারি, তাহলে সেটা আমার জন্য অনেক বেশি উপকার ভূমিকা পালন করবে। সেজন্য আমাদের সকালের নাস্তার মধ্যে যদি ওজন কমাতে চাই, তাহলে সর্বোচ্চ আপনি একটা পরোটা রাখতে পারেন, সাথে দুইটা ডিম রাখতে পারেন, একটা পরোটা তেল ছাড়া, যেটাকে পরোটা না রুটি বলা হয়, আর দুইটা ডিম, আর একটা কলা রাখতে পারেন, চাইলে সাথে এক গ্লাস ফলের শরবত রাখতে পারেন, যে কোনো ফল হতে পারে, ফল হতে পারে, পেঁপের শরবত হতে পারে, বা সামথিং আপনার যে কমলার শরবত হতে পারে, আপেলের শরবত হতে পারে, জুস হতে পারে। সুতরাং এগুলো আপনি সকালের রাস্তার মধ্যে রাখতে পারেন। সকালের রাস্তাটা কি বললাম, যে একটা রুটি, একটা রুটি 100 ক্যালোরি, দুইটা ডিম 150 ক্যালোরি মানে 250 ক্যালোরি, আর একটা কলা 100 ক্যালোরি মানে 350 ক্যালোরি। সকালের নাস্তাটা ক্যালোরি পরিমাণ বেশি থাকতে হবে, কারণ সকালে আপনার যে পরিশ্রমটা, এটা দিয়েই কিন্তু সারাদিন আপনি চলাফেরা করবেন। সুতরাং এই খাবারটা আপনাকে সকালে খেতে হবে। ঠিক আছে, আর চাইলে এক মুঠ বাদাম খেতে পারেন, কারণ বাদাম ক্ষুধা লাগানোটাকে কমিয়ে দেয়, অর্থাৎ আমাদের ক্ষুধা লাগার যে অভ্যাসটা, এটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, সে কারণে সকালে আপনি এই খাবারটা রাখতে পারেন। এখন আসি বিকালের ক্ষেত্রে। বিকালে আপনার খাবার খাওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে বিকাল বলতে আপনি ঠিক 4 ঘন্টা পরেই, 2টা বা 3টার দিকে, বা দুইটার দিকে আপনি কী খাবেন, যে 1 টুকরো বা 2 টুকরো মাছ, আর 1 টুকরো মাংস, আর 1-2টা ডিম। ভাত খাওয়ার অভ্যাসটা কমিয়ে দিয়ে ফেলতে হবে, কারণ শর্করা শরীরের ওজন কমাতে সহযোগিতা করে না, বরঞ্চ সেটা আপনার ওজনটাতে বৃদ্ধিতে সহযোগিতা করে। ঠিক আছে, তারপরে আপনার বিকালের দিকে সর্বোচ্চ 2-3টা খেজুর খেতে পারেন, তারপরে রাত্রে 1 প্লেট শশা, আর সর্বোচ্চ 1টা ডিম। রাত্রে বলতে 8টার আগে আপনি খাওয়া শেষ করতে হবে। ঠিক এভাবে যদি আপনি খাবারটা নিয়ন্ত্রণ মেনটেন করে খান, তাহলে দেখবেন যে অতি শীঘ্রই আপনার ওজন যদি 80 কেজি হয়ে থাকে, আপনার প্রায় 15-20 দিনের মাথায় দেখবেন আপনার ওজন কমে, আপনার প্রায় নির্দিষ্ট একটা জায়গার মধ্যে এসে গেছে। ঠিক আছে, আর শারীরিক হাঁটাচলা করতে হবে, হাঁটাচলার অভ্যাস করতে হবে। আচ্ছা, একটু হাঁটাচলার অভ্যাসের মধ্যে মনে করেন সকালে ঘুম থেকে উঠে একটু হাঁটার অভ্যাস করা, বা নিজের যে কর্মস্থল, আমাদের যে কর্মস্থলগুলো, কর্মস্থলে আপনি একটু হেঁটে যাওয়ার অভ্যাস করতে হবে, যে না একবারে বিব্রত করে বসেই আছি, কোথাও যাব না, এরকম পরিস্থিতি না, আপনাকে কর্মস্থলে হেঁটে যাওয়ার অভ্যাস তৈরি করতে হবে। যদি কর্মস্থলে হেঁটে যাওয়ার অভ্যাস তৈরি করেন, তাহলে দেখবেন যে ভালোই লাগবে, যে আপনার শারীরিক পরিশ্রম হচ্ছে, শরীরও সুস্থ থাকবে এবং অনেক বেশি ভালো থাকতে পারবেন আপনি। ঠিক আছে, সুতরাং এরকম খাবারের ক্ষেত্রে যদি আমরা নিয়ন্ত্রণ নিয়ে আসি, তাহলে দেখবেন এমনি আমাদের স্বাস্থ্য কমে যাবে। চা খাওয়ার অভ্যাসটা কমিয়ে দেওয়া, চিনি ছাড়া যদি খেতে হয়, চিনি ছাড়া সামান্য একটু চিনি দিয়ে চা খাওয়ার অভ্যাস আস্তে আস্তে কমিয়ে দেওয়া।
ঠিক আছে, কারণ চা শরীরের জন্য এতটা উপকারী উপাদান না, বরঞ্চ এটা আরও হিউম্যান বডির জন্য অনেকটা ক্ষতি নিয়ে আসে। ঠিক আছে, কফি খাওয়ার অভ্যাস থাকলে ব্ল্যাক কফি খাওয়া, আপনার নর্মাল কফি না খাওয়া, এবং যদি আপনি খাবারটা চালিয়ে যান আল্লাহর রহমতে আশা করি অতি দ্রুত আপনার ওজন কমে যাবে। আসসালামু আলাইকুম।